অভাবের কারণে নিজের কন্যা সন্তানকে সাড়ে পাঁচ হাজার টাকার বিনিময় বিক্রি করেছেন উত্তর গন্ডা ছড়ার এক জনজাতি মা দুদিন পূর্বে রাজ্যের বিভিন্ন প্রচার মাধ্যমে সংবাদটি জনসমক্ষে নিয়ে আসে বিরোধী রাজনৈতিক দলগুলো সন্তান বিক্রি ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা করেছেন সোমবার ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিকেলে সাংবাদিক সম্মেলন করা হয়েছে প্রদেশ বিজেপির তরফে প্রদেশ বিজেপির মুখপাত্র দাবি করেছেন সন্তান বিক্রির সংবাদ সত্য নয় মহিলা তার সন্তানকে বিনামূল্যে একজনের কাছে হস্তান্তর করতে চেয়েছিলেন সন্তান বিক্রির ঘটনায় নেই আমরা সন্তানের মা মুরমুরি ত্রিপুরা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ও বিজেপির মুখপাত্র অস্মিতা বণিকের বক্তব্য উল্লেখ করলাম অভাবের কারণে নিজের কন্যা সন্তানকে সাড়ে পাঁচ হাজার টাকার বিনিময় বিক্রি করেছেন উত্তর ছড়ার এক জনজাতি মা দুদিন পূর্বে রাজ্যের বিভিন্ন প্রচার মাধ্যমেই সংবাদটি জনসমক্ষী নিয়ে আসে বিরোধী রাজনৈতিক দলগুলি সন্তান বিক্রি ইস্যুতে রাজ্য সরকারের সমালোচনা করেছেন সোমবারে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিকেলে সাংবাদিক সম্মেলন করা হয়েছে প্রদেশ বিজেপির তরফে প্রদেশ বিজেপির মুখপাত্র দাবি করেছেন সন্তান বিক্রির সংবাদ সত্য নয় মহিলা তার সন্তানকে বিনামূল্যে একজনের কাছে হস্তান্তর করতে চেয়েছিলেন সন্তান বিক্রির ঘটনা নেই

ওকে দেওয়া হয়েছে তাকে ফেরত দেওয়া হয়েছে কিন্তু ওখানে দেখুন এইগুলো তো আগে আমরা দেখতাম হ্যাঁ আগে যারা যারা বলছে বিরোধী দলের যারা বলছে তাদের সময়ে পেপার নিউজ পেপারটা আপনারা বের করুন প্রতিদিন থাকতে এখন হঠাৎ করে আসছে তাও আপনার ধলাই জেলায় যেখানে টেন পারসেন্ট আরও বেশি আমরা এখানে আর্থিক সাহায্য আমরা কিন্তু টেন পারসেন্ট বেশি করি তো সেখানে তো এরকম হওয়ার কথা না তো এগুলো অনেক বিষয় আছে সামাজিক সমস্যা আছে এগুলো যেভাবে ওরা ফলো করে দেখে সেরকম নাম আমরা সরাসরি ভূমিকানন্দ রিয়াংকে ফোন করেছিলাম কারণ উনি ওইখানে স্থানীয় এমডিসি উনি সরজমিনে গেছেন এবং উনি বলেছেন যে এইরকম কোনো বিষয় নাই কারণ মহিলা সত্যিই পরিস্থিতির শিকার উনি চাইছিলেন এটা মেডিকেল টার্মিনেশনের মাধ্যমে প্রথমে বাচ্চাটা যেন দুনিয়ার আলোই না দেখে ডাক্তার এটা অ্যাডভাইস করেনি কারণ এটা অ্যাডভান্স স্টেজে ছিল এবং পরিচিত একজনের কাছে উনি প্রায় বিনামূল্যে হস্তান্তর করতে চেয়েছিলেন এরকম বাচ্চা বিক্রির কোনো ঘটনা নেই ब्यूरो रिपोर्ट आगुरतला टीवी